তো হ্যালো গাইস, তো আবার একটি আমার নতুন ব্লগে জানাই সকলকে স্বাগত। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মেদিনীপুরের উদ্দেশ্যে, কারণ আজকে আমার সঙ্গে এই যে কাকুটা যাচ্ছে তার কি কাজ আছে সেখানে, তাই আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেউ যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা দেখতে দেখতে চলেই এসেছি মেদিনীপুরের কাছাকাছি। আর এই ঝলমলে রোদ আর এই সুন্দর দৃষ্টি দেখতে দেখতে, এই হচ্ছে মেদিনীপুর টাউন স্কুল। আর এখানে কাজ ছিল কাকুর, কাজটা হয়ে যাওয়ার পর গিয়েছিলাম গান্ধীর ঘাট। আর এখানে এসে এই অপূর্ব দৃশ্যটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। তোমরা দেখো আর জানাও কেমন দৃশ্যটা। ও ভাই, সব সেরা জায়গা। এটা কি এখানটা নামটা কি? লেকটার পাশে আছে মোহনপুর ব্রিজ। ও ভাই সাহ, নদী এটা। যাই বলো, এখানের ভিউটা পুরো সেরা, তোমরা না এলে অনুভব করতে পারবে না। মেয়ে ঘুরতে চাস, এখানে সেই লাগছে সেভাবে। এখানে স্টান টান দেখাচ্ছে ছেনা টেনাগুলো। আর সেখানে তো একটা মেয়ে ছিল ভাই, গান বাজাচ্ছে দুমদাম করে। আর তোমরাও আসো এই মেদিনীপুর গান্ধীর ঘাটে আর জানাও এখানটা কেমন। তো চলো সে বাসে যাওয়া যাক, আর সে বাসে তো গান বাজছে দুমদাম করে। তো আমরা এসেছিলাম মেদিনীপুর তার কাজের জন্য, তার কাজ কী ছিল? আর আমি এসেছিলাম তার সঙ্গে, দিয়ে কাজটা ছাড়ার পর এই যে ঘুরছি দুজন মিলে। আর এই তো নদীর ধারটাকে এসেছি, আর এখানটা তো দারুণ জায়গা। এখানে চান টান করছে সিগারেট, তাই এখানে তো পুরো পার্কের মতো বসার জায়গা করে রেখেছে। সেরা ভিউ এখান থেকে, মানে সেরা ভিউ লাগে এখানটায়। হ্যাঁ, এখানে আসছি আর বৃষ্টি বৃষ্টি চালু হয়ে গেছে পেছনে। ভাই জায়গাটা কেমন শুধু বলো। অবশেষে বৃষ্টিটা থেমে গেছে, আর এখানে আর আমরা দাঁড়াবো না, তাই এখান থেকে এবার বাড়ির দিকে যাব। এলাম মেমে, তো তো চলো যাওয়া যাক। তো আবার বৃষ্টি চালু হয়ে গেছে, তো আজকে আমাদের ভিজিতে ভিজিতেই ঘর যেতে হবে। আর এখানে কোনো দাঁড়ার জায়গাও পাবো না, কারণ পুরো জঙ্গল এখানটা। ফাইনালি আমরা বদাইফিয়াশাল পেরিয়ে এবার আমরা খাস জঙ্গলে ঢুকতে চলেছি। তো চলো এবার এই জঙ্গলের সৌন্দর্যটা দেখো। হেভি, আমাকে তো হেভি লেগেছে এই জঙ্গলের ওইটা, কিন্তু ভয় লাগছিল এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে। দেখতে পাচ্ছি
আর আমরা একটু জঙ্গলে দাঁড়ালাম, আর এখানে তো পুরো নিঃশব্দ, আর এখানে শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে আর কিছু পোকার আওয়াজ শোনা যাচ্ছে, আর ওপাশে তো মেঘ ধরে আছে এখনো, আর এপাশটা হালকা হালকা আছে, আর বৃষ্টিটাও থেমে গেছে প্রায় পুরো। তো দেখো কেউ আসে না, কেমন লাগছে একটা ভয় ভয় এখানে সত্যি। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। তো চলো, আর প্রায় 4টা বেজে গিয়েছিল আর হালকা খিদাও পেয়েছিল, তাই প্রচুর আর রসমলাই খেয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর আজকে ভিডিওটা এতটুকু, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর ভিডিওটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।